হ্যালো ফ্রেন্ডস আমি সোমনাথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো মতনভাবে চলছে আমরা পাঁচ মিনিটের মধ্যে জেনারেল স্টাডিকে কুইক রিভিশন করছিলাম আজকে হচ্ছে পার্ট নাম্বার থ্রি এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও চলো আজকের দিনের মধ্যেও সেম আগের বারও যা করেছি কুইক রিভিশন করবো জি এর দেখো তোমরা জিএস তো সবাই পড়ছো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক সবাই পড়ছো কিন্তু ওইগুলো তো মাইন্ডে রাখতে হবে তো চলো আজকে আমরা ম্যাপ দিয়ে স্টার্ট করি আর আগেও যেটা বলেছি ম্যাপ কিন্তু তোমাদের ঘরে রাখবে আচ্ছা চলো ল্যান্ড বাউন্ডারিগুলো পটাপট আমরা সব মনে করে নিই আচ্ছা আমাদের পাকিস্তানের সঙ্গে কতটা বর্ডার আছে বি ফার্স্ট পাকিস্তানের সঙ্গে কতটা দেখো এইখানে তেত্রিশ দশ হবে তার উত্তর তেত্রিশ দশ আচ্ছা ইন্ডিয়া নেপাল কতটা ওয়ান ইন্ডিয়া ভুটান কতটা ফাইভ এইট সেভেন ইন্ডিয়া মায়ানমার কতটা আছে ওয়ান ফোর ফাইভ এইট নেক্সট হচ্ছে আমাদের মেনল্যান্ড কোস্টাল এরিয়া কতটা নিচের দিকে কতটা আছে দেখো এগুলো কিন্তু আমি রোজ একবার করে তোমাদের সামনে বলছি যাতে মনে থাকে সিক্স ওয়ান ডাবল জিরো আচ্ছা থার্টি একষট্টিতম যে আর্টিক্যাল তাই না সিক্সটি ওয়ান যে আর্টিক্যাল সেখানে কী বলেছে ভারতের সংবিধানে বলেছে হচ্ছে ইমপিচমেন্ট ইম্পিচমেন্ট প্রেসিডেন্ট ইম্পিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট আচ্ছা পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিল যে এক সিক্সটি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তাই না এই যে একষট্টিতম যে অ্যামেন্ডমেন্ট সংবিধান যে সংশোধন এটা কবে হয়েছিল এটা হয়েছিল নাইনটিন এইটটি নাইনে ওকে নাইনটিন এইটি নাইনে রাজীব গান্ধী গভর্নমেন্ট কি হয়েছিল সবাই তোমরা জানো যে এখানে ভোটিং এজটাকে চেঞ্জ করা হয়েছিল ভোটিং এজ আগে কত ছিল দেখো এগুলো পরীক্ষায় প্রশ্ন আছে সিম্পল কোয়েশ্চেন ভোটিং এজ আগে ছিল হচ্ছে একুশ এখন কতটা এখন হচ্ছে আঠারো কত নাম্বার অ্যামেন্ডমেন্ট সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে ওমকারেশ্বর ড্যাম কোন রাজ্যে রয়েছে দেখো ম্যাপের দিকে তাকাও মধ্যপ্রদেশে ওমকারেশ্বর হচ্ছে মধ্যপ্রদেশে নর্মদা নদী আচ্ছা এই যে নর্মদার কথা বললাম নর্মদা টোটাল লেন্থ কত পটাপট এগুলো ভাববে নর্মদা নদী টোটাল লেন্থ হচ্ছে তেরোশো এই যে গোদাবরী নদী চোদ্দোশো পঁয়ষট্টি এরপরে হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী হচ্ছে চৌদ্দশো কিলোমিটার কাবেরী নদী হচ্ছে আটশো চব্বিশ কিলোমিটার গঙ্গা নদী সবাই তোমরা জানো যে গঙ্গা পঞ্চপ্রয়াগের ফলে হয়েছে ওকে উত্ত যা ফরমেশন আগে উত্তরাখণ্ডে এবারে পঞ্চপ্রয়াগের পরে যে গঙ্গার যে টোটাল লেনথ এটা কতটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে এটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা জানি যে রয়েছে গঙ্গা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি এটা কতটা এটা হচ্ছে পাঁচশো দশ আচ্ছা এই যে পঞ্চপ্রয়াগ পঞ্চপ্রয়াগটাকে সহায়তা বাড়বে পট করে একবার ভেবে নাও মাথায় একবার ভেবে নাও যে পঞ্চপ্রয়াগ মানে যে পাঁচটা যে নদী এসে মিট করছে সেগুলো কি। কী ফার্স্ট অফ অল বিষ্ণু প্রয়াগ দেন নন্দ প্রয়াগ দেন কারণ প্রয়াগ দেন রুদ্রপ্রয়াগ তারপরে সবার লাস্টে গিয়ে দেব প্রয়াগ ঠিক আছে আমি এর ভিতরে ঢুকছি না এখানে কিন্তু পরীক্ষায় বহু প্রশ্ন আসে যেরকম হচ্ছে রুদ্রপ্রয়াগ ওকে রুদ্রপ্রয়াগ মানে হচ্ছে অলোকানন্দা নদী অ্যান্ড এদিক থেকে মন্দাকিনী নদী অলোকানন্দা নদী যেই বললাম অলোকানন্দা নদী বেরোচ্ছে কোথা থেকে ওকে অলোকানন্দা নদী বেরোচ্ছে কোথা থেকে যদি এই দেখো উত্তরাখণ্ড থেকে বেরোবে কোন হিমবাহ থেকে শতপথ হিমবাহ বুদ্রিনাথ পাহাড়ের শতপথ হিমবাহ আচ্ছা আমাদের যে বৌদ্ধ সম্মেলন সবাই তোমরা জানো যে বুদ্ধিস্ট কাউন্সিল ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হলো ওকে রাজগীর ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে রাজগীর এবং এখানে কে ছিলেন প্রেসিডেন্ট কে ছিলেন মগালিপুত্তা টিসা না কে ছিলেন এখানে দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে এগুলো একটু মাথায় রাখতেই হবে সাবাকামি সেকেন্ডে ছিলেন সাবাকামি হচ্ছে সেকেন্ডে ছিলেন মোগালীপুত মগালিপুত্তা টিসা হচ্ছে তিন নম্বরে ছিলেন এবং ফার্স্টে কে ছিলেন এটা তোমরা আমাকে কমেন্টে লিখে বলবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে লংগেস্ট ড্যাম্প অফ ইন্ডিয়া ভারতবর্ষের লঙ্গেস্ট ড্যাম্প লম্বায় বড় সবাই তোমরা জানো কি বলবে তাই না জানো তো এগুলো লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া দ্যাট ইজ দ্য হিরাকুদবাদ ওকে নেক্সট লঙ্গেস্ট লেক হচ্ছে কি লম্বায় বড় লেক হচ্ছে ভেম্বা নদ আচ্ছা প্রজেক্ট টাইগার কবে এসছে আমি আমরা এখানেও একটা প্রশ্ন দেয় যে আমাদের কোন রাজ্যে সব থেকে বেশি টাইগার পাওয়া যায় দ্যাট ইজ দ্য মধ্যপ্রদেশ এরপরে প্রশ্নটা হলো যে তোমাকে জিজ্ঞেস করবে যে প্রজেক্ট টাইগারটা তাহলে কবে এলো প্রজেক্ট টাইগার নাইনটিন সেভেন্টি ওকে নেক্সট নাইনটিন থার্টি ওয়ান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ছিলেন নাইনটিন থার্টি ওয়ান ভালো করে ভাবো দেখো এগুলো তোমাকে রিকল করতে হবে এটা রিভিশন ক্লাস ওকে নাইনটিন থার্টি ওয়ান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করাচিতে চলছিল এবং এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন যেই তোমরা সর্দার বল্লভভাই প্যাটেলের নামটা মাথায় এলো তোমাদের মাথায় কী আসছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার সরোবর ড্যাম সর্দার সরোবর ড্যাম গুজরাট নর্মদা নদী ওকে নেক্সট ভিপি মেনান ওনার সেক্রেটারি ছিলেন ভিপি মেনন ওকে ফাইন নেক্সট ব্রহ্মপুত্র নদী আসামের সাদিয়াতে গিয়ে ব্রহ্মপুত্র নাম হয় এখানে এই যে জায়গাটা আমি যেটা তোমাদেরকে বললাম এখানে কিন্তু কটা প্রশ্ন আছে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে বের হচ্ছে চেমা ইয়াংডডাং গ্লেশিয়ার চেমা ইয়াংডডাং গ্লেশিয়ার ইন্দাস নদী বোকারচু হিমবাহ এই সাইডে আমরা দেখলাম গঙ্গা দেখো গঙ্গার আমরা ধরলাম হচ্ছে দেবপ্রয়াগ কিন্তু তার আগে দেবপ্রয়োগের পরে গিয়ে গঙ্গা নাম হচ্ছে ঠিক আছে নেক্সট আর বাদবাকি নদীগুলো একটুখানি দেখে নেই গোদাবরী নদী কোথা থেকে বেরোচ্ছে দ্যাট ইজ সবাই জানো মহারাষ্ট্র নাসিক ডিস্ট্রিক্ট কিম্বাক প্লেটু থেকে বের হচ্ছে। কৃষ্ণা মহাবালেশ্বর থেকে কাবেরি তালা কাবেরি থেকে বেরোচ্ছে কর্ণাটকের এদিকে হচ্ছে আমাদের নর্মদা নর্মদা বেরোচ্ছে অমরকন্টক প্লেটুর মৈকাল রেঞ্জ থেকে অমরকন্টক প্লেটুর মৈকাল রেঞ্জ আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে তোমরা ভালো মতন জানো যে আমাদের রাজস্থান রাজস্থানে প্রচুর লেক আছে ধরো তোমাকে প্রশ্ন করলো যে সব থেকে স্যালাইন ওয়াটার লেক কোনটা নুমতা জলের লেক লেক সম্বর ওকে পিচোলা লেক রাজস্থান উলার লেক তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছি উলার লেকটা কোথায় উলাল লেক হচ্ছে আমাদের আন্ধ্রপ্রদেশে এবার দেখো এবার উলার কোলেরু হচ্ছে আন্ধ্রপ্রদেশে আর যেটা উলার বললাম উলার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে নেক্সট হচ্ছে দেখো অরুণাচল প্রদেশ দিয়ে যখন ব্রহ্মপুত্র নদীটা ঢুকলো নামকে এইগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে যখন ঢুকলো তখন হচ্ছে দিহাং ওকে দিহাং আচ্ছা ন্যাশনাল ওয়েজ টু কতগুলো আমাদের ন্যাশনাল ওয়েজ আছে একদম বেসিক প্রশ্ন আমাদের পাশটা আছে যেখানে ন্যাশনাল ওয়েজ টু ব্রহ্মপুত্র নদীর উপরে সাদিয়া থেকে ডুবড়ি ওকে চলো এবার এর আগের ভিডিওগুলো একটু দেখে নেবে আর রোজ রিভিশন করবে ম্যাপ দিয়ে করবে অনেকটা সুবিধা হবে আমি দু তিনটে প্রশ্ন তোমাদের জন্য রাখলাম যেগুলো তোমরা সলভ করো ঠিক আছে যে কোনো হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন ঠিক আছে বুদ্ধচরিত কে রচনা করেছেন তোমরা সবাই যেন ওই অটোমেটিক্যালি মাইন্ডে চলে এসছে বুদ্ধ হচ্ছে অশ্বঘোষ কোন ভাষায় এখানে প্রয়োগ ছিল ঠিক আছে পালি ভাষায় লেখা হয়েছিল না সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল ক্লিয়ার নেক্সট ধিমান অ্যান্ড বিতপাল এটা তোমাদের কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে লিখে বলবে ধিমান অ্যান্ড বিদপাল ইনারা কোন যুগের পেন্টার ওকে তো এগুলো কমেন্টে লিখবে তোমরা নেক্সট হচ্ছে আমাদের দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো বাইশটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তার মধ্যে বড়ো ভাষা সান্তালি ভাষা মৈতালি ভাষা এবং ডড়ি এই চারটে ভাষাকে আমরা কবে নিলাম ওকে আগের ক্লাসগুলো দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যান্ড এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো নিজের উপরে বিশ্বাস রাখো খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে থ্যাংক ইউ অল